সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার চকাচার গরুরহাট। এটি একটি ঐতিহাসিক গরুরহাট। আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করনের শুকনো গাভী হাড্ডিসার গরুগুলো ভরপুর আমদানি হয়েছে যশোর জেলার চকাচার গরুরহাট চকাচার থানা। এখানে হাসিল প্রতি গরুতে 400 টাকা, আপনারা চাইলে গরু ক্রয় করতে পারবেন। অন্য অন্য জায়গা থেকে তুলনামূলক কম দামে গরু বেচা বিক্রি হয় হাড্ডিসার গরুগুলো। পাশাপাশি আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন। দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করনের শুকনো হাড্ডিসার গরু, ভাংড়ি গরু দর্শক, দেশাল জাতের। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আজকে কয়টা? একটা ভাই। আজকে একটা জাতে কি? দেশি গরু। দেশি গরু আপনারা শুনলেন দর্শক, দেশি জাতের একটা গরু। কয় দাঁত? এই যে গরু, মনে হচ্ছে যে গরুর গায়ে খুব গোশ, কিন্তু ব্যাপারটা এমন না। গরুর পেটে মূলত আপনার কিরমিরি আছে, দেখা যাচ্ছে যে যেই বাসায় থাকে যত্নের অভাব থাকে, সারাদিন মাঠে বেঁধে বিকালে খাইতে দেয় নাকি, পরিচর্যা করে না, পরিচর্যার অভাব। চাচ্ছেন কত? 48-40। কত হলে বিক্রি হবে? 40 হলে দিয়ে দিবেন। শুনলেন দর্শক, গরুগুলো গরু কুরাই করার সময় একটু চামড়া দেখে যাচাই করে কুরাই করবেন, 40 হলে দিয়ে দিবে বলতেছে। এই যে গরু যখন এই পরিবেশ থেকে আপনার পরিবেশে যাবে, প্রপারলি যত্ন নেবেন, কিরমিরি ডোজ লিভার টনিক করে ভিটামিন দিয়ে জিঙ্ক খাওয়াবেন, অবশ্যই ভালো কিছু হবে। দরদাম চলতেছে হাড্ডিসার গরুগুলো। এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক, শুকনো হাড্ডিসার গরু, দেশি জাতের। দেশি তো? ফায়দা ছয় দাঁত। আপনারা শুনলেন চকাচার গরুহাট থেকে দর্শক, ছয় দাঁতের একটা গরু। কোন জায়গা থেকে আসছেন? আরকান্দি গ্রাম। বাজারের কি অবস্থা? বাজার খুব বেশি ভালো না, ওটা সবাই বলে, আবার কিনতে গেলে দাম বেশি। চাচ্ছেন কত? 46,000 টাকা। আপনারা শুনলেন দর্শক, ছয় দাঁতের একটা গরু, 46,000 টাকা। কত হলে দিবেন? 40 হলে দিয়ে দিবেন। শুনলেন আপনারা দর্শক, 40 হলে দিয়ে দিবে। এই যে যখন বেচা বিক্রি হবে, দরদাম করলে আর একটু কম হবে, দেখতে পাচ্ছেন? একটু যাচাই বাছাই করে কুরাই করবেন হাড্ডিসার গরুগুলো। এটাও কি আপনার? এটা কয়টা? এটা আর একজনের। এটা চাচ্ছেন কত? 48। বেচা বিক্রি 40-42 বলে গেছে, তার মানে আরও কিছু কম আছে। শুনলেন দর্শক, 40-42 বলে গেছে, আরও কিছু কম আছে। আপনারা চাইলে এখানে গরু কুরাই করতে আসতে পারেন। চকাচা থানা দর্শক, উত্তরবঙ্গ, চিটাগাং, কুমিল্লা, ঢাকা থেকে যারা আসতে চান সরাসরি বাস যোগে আসতে পারবেন, ট্রেন যোগে আসতে পারবেন। যশোর শহরে নামতে হবে, তারপরে কারোর কাছে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখাই দিবে বা বলে দিবে। টার্মিনাল থেকে সরাসরি বাস নিয়ে আপনারা আসতে পারবেন চকাচার গরুর হাটে, হাটের সামনে আপনাদেরকে নামাই দিবে। ভাই কেমন আছেন? কি মন খারাপ আজকে নাকি ভাই? না না, মন ভালো। কয় দাঁত এটা? চার দাঁত। আপনারা শুনলেন, চার দাঁতের একটা গরু, দরদাম চলতেছে। চা হচ্ছে কত ভাই? 52। বেচা বিক্রি? চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবে। দেশি জাতের একটা গরু, 44-45 হলে দিয়ে দিবে। দরদাম বেচা বিক্রি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডিসার গরুর হাট থেকে। এটা কয় দাঁত? প্রথমটা সমান দাঁত, 8 দাঁতের গরু দর্শক, 8 দাঁত। কাকা চাচ্ছেন কত? 48 চাচ্ছেন, বেচা বিক্রি 40। শুনলেন, 40 হলে দিয়ে দিবে, 40। আর এই যে ওই পাশের ওইটাও 8 দাঁত, ওইটাও 8 দাঁত, লালটা চাচ্ছেন কত? 49,000 টাকা। আপনারা শুনলেন দর্শক, একটা 49, এইটা কত হলে বিক্রি হবে? এটাও 40। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে। এই দিকে একটা বড় গরু কুরাত জাতের। কি আজকে কি হচ্ছে না হচ্ছে না? বেচা কিনা খুব ডাউন। বেচা কিনা ডাউন নাকি? হ্যাঁ। কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁতের গরু দর্শক, বড় গরু কুরাত জাতের, চকাচার গরু হাট থেকে দেখতে পাচ্ছেন। এটা চাওয়া হচ্ছে কত? চাচ্ছি 66। বেচা বিক্রি? বেচা বিক্রি ওই 60-62-61। শুনলেন, 60-62-61 হলে মূলত বিক্রি করবে। দেখা দেখি দরদাম চলতেছে, প্রচুর গরুর আমদানি হয়েছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন গরু কুরাই করতে, তুলনামূলক কম দামে গরু পাওয়া যাবে।
চোগাছার গরুর হাট থেকে এইদিকে একটা সম্পূর্ণ ভাঙড়ি গরু, এটা কত চাচ্ছেন কাকা? 52,000 টাকা। 52 বেচা বিক্রি? 42 হলে বিক্রি হবে দর্শক। 42 কয় দাঁত? দুই দাঁতের গরু, একদম জালি গরু। 42 হলে বিক্রি হবে। আপনারা চাইলে গরুগুলো কুড়াই করতে পারেন। প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন।